তার মানেটা কি কি বলতে চাইছো কি তুমি ওকে আর কি শাস্তি দিলে তুমি শান্তি পাবে বলতে পারো এখন কেন জিজ্ঞেস করছো প্রতিবার তোমরা নিজেদের মতো করে ওকে শাস্তি দিয়েছো কোনবার জানতে চাইছো আমার মনের কথা আচ্ছা এত কথা কেন হচ্ছে প্রতিমা হ্যাঁ আমাদের কোনো কথায় কোনো সিদ্ধান্তে যদি তোমার খারাপ লেগে থাকে তাহলে তুমি সেটা বলতেই পারতে সিদ্ধান্ত নেওয়ার পরে বলবো কেন বলো তো কেন বলবো কোনদিন আমার মনে কি যন্ত্রণা হয় সেটা জানতে চেয়েছো তোমরা যে মায়ের তোর মতো মেয়ে হয় তোর মায়ের কি এমন পোড়া কপাল যে তোর মতো এমন একটা মেয়ে কেউ নিজের কাছে রাখতে পারে না জানি বিল্টুর হাত ধরে স্কুলে যাও কি হলো যাও স্কুল ছুটি হয়ে গেলে কি তুমি আমাদের নিতে আসবে আজ থেকে আমি তোমাদের স্কুলে নিয়ে আসবো আর স্কুল থেকে নিয়েও যাবো ঠিক আছে যাও আমাকে চুরি করতে দেবে না আমাকে হ্যাঁ শুকে কে হয় তোর আমার পিসি আসানসোলে থাকে ये मेरी प्लान थी और तोर बुआ ऐसे सब किचु बेचते दीते चाहिए अरे बाबा तुम्हार प्लान खेलवा मनी तो हमार प्लान खेलवा हम तो आज टाका पाबो ना ना हे इले अम्मा तो बोले जे कल के काज छड़ा तो कल ना ना কাল কি না কাল কি কিছু দেই হবে না আরে তোমাকে বললাম কি এতক্ষণ ধরে হীরামা কালকে পিসি নিয়ে যাবে ওদেরকে স্কুলে প্লিজ কাল শুনো পিসির সামনে কিন্তু কিছু করার চেষ্টা করো না ও কিন্তু খুব সাংঘাতিক কে কে বললা তুই তোর বুয়া নাকি আমার থেকে সাংঘাতিক হ্যাঁ ফু এই আমার থেকেও সাংঘাতিক বল না মানে চালাক এই আর কি ওই ফিরছে বল 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 ও মতে কো সাংঘাতিক বল না মানে ভীষণ চালাক ওই আরে ছোটলার এই দীপু বিধবা কি বলছে শুন আর বুয়া নাকি ও মতে কো সাংঘাতিক ও মতে কো চালাক ভীষণ চালাক হীরামা তব তো দেখনাই পড়েগা তোর বুয়া কে তো আমাকে দেখতেই হবে কত চালাক আছে এটা তো দেখতেই হবে এ গুল্লু ইসকো বাহার লেকে চল হামে জরা সোচনে দে ভাবতে দে ভাবতে দে কি ভাববে তুমি ওই কি করবো সেটা ভাবতে দে তোর মতো তোর বুয়াকে ভয় পেয়ে চুপ মেরে বসে তো থাকবো না এর পরেও কিডন্যাপ করবে তুমি আরে এ গুল্লু ইসকো বাহার লেকে চল যা চল 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 ওই তুই এত ভাবছিস কেন রে ওলা তো ভাবনার কি হইছে ভাবনার জন্য তো হীরামা আছে দেখ না হীরামা কি করে না মানে কি ভাবছে সেটা জানলে সুবিধা হতো আর কি মানে আমার পিসিকে তো আমি চিনি হীরামা চেনে না আমি আমার পিসিকে কিন্তু হাড়ে হাড়ে চিনি পিসি কিন্তু জানবে জানবে সব জানবে তাহলে হীরামাকে তো ভাবতে দে তুই চল বাহার চল 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 চল
দেখো সাংগাতি আমার দেখো চালা মজা আয়েগা আর আয়েগা মজা যাক বাবা একটা ব্যাপারে তো নিশ্চিন্ত নতুন পিসি ভাইকে স্কুলে নিতে আসবে তাহলে তো হীরামা আর কিন্তু আমি তো হীরামাকে চিনি হীরামা মুখিও যা বলে কাজও তাই করে একবার যখন হীরামা বলেছে ভাইকে ছুটি তখন এত সহজে ভাইকে ছাড়বে না ভাইকে কিচ্ছু করতে পারবে না কিন্তু নতুন পিসি যখন চলে যাবে আর কতদিন পর তখন ভাইয়ের কি হবে আর তখন যদি ভাইয়ের কিছু হয়ে যায় তাহলে মায়ের কি হবে মা তো সত্যি সত্যি পাগল হয়ে যাবে আমার উপরে এখনো রেগে আছো মিজুপতি বলো না রেগে আছো কোনটা রাগ আর কোনটা অভিমান সেটা বোঝার মতো বয়স তোমার হয়েছে অতীশ দুটোকে গুলিয়ে ফেলো না অভিমান হয়েছে বুঝতে পেরেছি অভিমান হওয়াটা খুব স্বাভাবিক ঝিলিকে তুমি পরীর জায়গায় বসিয়েছিলে কিন্তু মেজবুদ্দীপ ও যা করেছে তারপর আমাদের মাথা ঠিক ছিল না বিশ্বাস করো তাই তুমি যে কিসে দুঃখ পাবে না পাবে আমরা কিছু বুঝতে পারিনি অভিমান হওয়াটা খুব স্বাভাবিক আচ্ছা কিন্তু একটুও কি ভালো হয়নি ঝিলিক যখন ছিল তখন তো আমরা পুরীকে প্রায় ভুলেই গেছিলাম পুরী যে আবার ফিরে আসতে পারে এই চিন্তাটাই তো আমরা হারিয়ে ফেলেছিলাম মেজবুদি ঝিলিক গেছে একদিক দিয়ে ভালোই হয়েছে তুমি দেখো পুরী ফিরে আসবে আমাদের কাছে আসল পুরী পুরী ফিরে আসবে ফিরে আসবে না আসার হলে এতদিনই ফিরে আসতো অতীশ কি বলছো তুমি বড় বৌদি আমি বলছি পুরী ফিরে আসবেই কি করে আসবে কি করে আবার যেভাবে হারিয়ে যাওয়া মানুষটা ফিরে আসে সেভাবে সবাই কি আর ফিরে আসে অতীশ কেন শুধু শুধু নিজেকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছ অতীশ বড় বৌদি তুমি কি গো মেজবৌদির সামনেও বাবা অতীশ ওকে বোঝাও পরি ফিরে আসবে করে বসে থাকলে তো হবে না হ্যাঁ আসবে ওই ঝিলিকের মতন একটা চোর ফিরে আসবে তাছাড়া আমাদের বাড়িতে তো এখন চুরি করার মতন কিছুই নেই তা বলে তুমি মেজবৌদির কথাটা একবার ভাববে না ভেবেছি অনেক ভেবেছি কি লাভ হয়েছে তাতে পরির দুঃখ এখনো তোমাদের মনে দানা বেঁধে বসেনি তাই জন্য তো ঝিলিক তোমাদের বশ করেছে মোটেও না মোটেও না না তার মানে আমি মিথ্যে কথা বলছি তোমাদের মনে ঝিলিক বশ করে এখনো আছে সেই জন্য তোমরা এখনো ঝিলিক ঝিলিক বলে দেখে ওঠো তোমায় ছাড়া ঘুমাসি না চলো 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 পাল্টাই।